আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটা পর্ব তো এখান থেকে আমরা দপিও সেন্সই ছিটকো লাগছে এখান থেকে শুরু করব যে দপিও সেন্সই ছিটকো লাগছে না হচ্ছে যে ওয়ান ওয়ে রাস্তা থেকে আমরা যদি একটা ডাবল ওয়ে রাস্তাতে প্রবেশ করি এটা আমাদেরকে দেড়শো মিটার আগে সতর্ক দিয়ে দেয় যে একটু সামনে গেলে দপিও সেন্স ছিটকো লাগছে হয়ে যাবে ঠিক আছে বা এমন একটা রাস্তা দিয়ে আসতেছি যে সামনে গেলে আমরা দপ ইউসেন্সিল সার্কুলেশনে পাবো তো এটা আমাদেরকে বিশেষ সতর্কতা তো ইন্ডিকা কে আদা কে প্রেচে এরা এরা আসেনসোনিকো মানে আমাকে ইন্ডিকেট করতেছে কে আদা ইন্ডিকা কে আদা মানে যে রাস্তাতে আমরা আসি কে প্রেচে প্রেসিডেন্টমেন্টে এরা আসেনসোনিকো প্রেসিডেন্টমেন্টে মানে কি পূর্বে ওই রাস্তাটা ছিল ওয়ান ওয়ে সেনসোনিকো ছিল পূর্বে আদেশ দিলেন তা দপিও সেন্সো মানে এখন থেকে কি ডাবল ওয়ে শুরু হয়ে যাবে ঠিক আছে তো চয়ে বেঙ্গা ভিহিকলি দি ফ্রন্টে মানে সামনের সাইড থেকে গাড়ি আসতে পারে ধরুন আগে ছিল সেনসোনিকো মানে কি দুইটা গাড়ি একমুখী দুটা গাড়ি কি একমুখী যাচ্ছে এখন আমি একটু সামনে চলে গেলে আর সেনসোনিকো নয় তো এই ক্ষেত্রে কি একটা কোর্সে থাকার কথা ছিল এখন সামনে যাওয়ার পরে দুইটা কোর্সে হয়ে গেছে তখন আমি একটা সাইডে যাব অপোজিট সাইড থেকে গাড়ি আসবে এটাকে বলে দপ্রিয় সেন্সোনিক সিরকুলার সিওনে ভিহিকলি চয়ে বেঙ্গোনো ভিহিকলি দি ফ্রন্টে সামনে থেকে কোনো গাড়ি আসবে

সে আ ফন্দো জাল এ পস্তো ইন প্রেজেন্সা দি লাভরো ইন কোর্সো যদি কোনো কারণে এটার ব্যাকগ্রাউন্ড যদি হলুদ হয় ফন্দো জালো এই যে ভিতর সাইডটা যদি এরকম হলুদ থাকে তার মানে হচ্ছে যে কান্তির স্ট্রাদালে রাস্তা নির্মাণ কাজ বা মেরামতের রাস্তা যে কোনো ধরনের একটা কাজ চলতেছে ওই ক্ষেত্রে তারা ইউজ করতে পারে সাময়িক সময়ের জন্য এস বালিয়া তো দিরেকে

সেনসোনিক ও আলতার না তো মানে আলটারনাইটিভ বইতে একই গাড়ি একই করসিয়াদি দুইটা গাড়ি চলবে মানে দুইটা গাড়ি একটা যাবে পরবর্তীতে এটা পাস হওয়ার পর আরেকটা যাবে এটা হচ্ছে সেনসোনিক আলতার না তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ঠিক আছে আমরা যেটা করতেছি এটা হচ্ছে দ পি সেন্সেটিভ মানে এই রাস্তাটা এখন ডাবল হয়ে যাবে তো এটার সাথে যদি সেনসোনিক আলতার না তো বলে তাহলে ফালসো হবে এরপর বলছে ওকে ট্রাফিক ও সিজ বল যে আদুয়ে কারে যাতা সেপারাতে যদি বলে যে দুইটা কারেজাতার যাতার মাধ্যমে সেপারেশন হয়ে গেছে ট্রাফিকটা এই ক্ষেত্রেও এটা ফালস হবে কারণ এখানে দুইটা আপনার কি দুইটা কারে যাতার মাধ্যমে সেপারাতে হয় না একটা কারে যাতার ভিতরে কিন্তু দুইটা কোর্সি আছে আশা করি ক্লিয়ার ওকে আমাদের বত্রি কন্টিনিউ চলতেছে যারা এখনো বত্রি হন না আমাদের ভিডিওটা দেখতেছে নিচে আমাদের দুইটা ফোন নাম্বার দেওয়া আছে আপনাদেরকে আমাদের রানিং গ্রুপে নিয়ে নিব তো সময় নষ্ট না করে বত্রি হয়ে যান ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক ইম্পর্টেন্ট তো দপিও সেন্সরি সার্কুলেশনে নিয়ে কিছু কুইজ করব কারো যদি কোনো কুইজে প্রশ্ন থাকে প্রশ্ন করেন ভাই একটা ছোট প্রশ্ন ছিল ওই আপনার ফিগুরা কোয়ান্টাসি এটা আমাকে একটু যদি বোঝান

তাকে অগ্রধিকার আগে দিতে হবে যদি আপনার সাইডে যদি এই সিগন্যালটা থাকে আর আপনার সাইডে যদি এই সিগন্যালটা থাকে তার মানে অগ্রধিকার আপনার আছে আপনি যাবেন কিন্তু চেক করে যাবেন অপজিট সাইড থেকে কোন গাড়ি আসছে না কিনা আশা করি ক্লিয়ার লালটা হচ্ছে আপনাকে বাধ্য করে অগ্রধিকার দেওয়ার জন্য আর যদি ব্লুটা থাকে তাহলে হচ্ছে যে অগ্রধিকার আপনার আছে কিন্তু আপনাকে অপজিট সাইড থেকে অগ্রধিকার দিচ্ছে না কিনা সেটা চেক করে যাইতে হবে এটা হচ্ছে দাল যদি অপজিট সাইড থেকে আমাদের প্রেসিডেন্ট সাইড থেকে হ্যাঁ ওকে ওকে এটা নিয়ে কিছু কুইজ আছে প্রথম কুইজটা হচ্ছে আপনার ইল সেনিয়ালের রাফিগুরাতো প্রেনুন্চা কে লা Strada diventa a senso unico কি হবে এটা মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা ওয়ান ওয়ে হয়ে যাবে কি হবে এটা ফালসো ফালসো হবে কারসও হবে ওকে তাহলে এটা ফালসো কারণ এটা diventa senso unico না এটা senso unico থেকে doppio senso হবে এটা ওয়ান হবে না এখন

বিপদটা আপনাকে জানাই দেয় কিন্তু আপনাকে বাধ্য করে না যে যে একটা সাইডে থাকতে হবে না অপোজিট সাইডে থাকতে হবে এরকম কোনো কিছুই বলে না ঠিক আছে ওকে আশা করি ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে ভাইয়া দুই নম্বরটা বুঝি একটু দুই নম্বরটা একটু ওকে দুই নম্বরটা আবার বুঝাইতেছি দুই নম্বরটা হচ্ছে সেনিয়ালের আফিগুরা তো প্রেন উঞ্চা কে টার্মিনাল সেন্স উনিক দিয়ে ছিরকোলাচ্ছে সেন্স উনিক দিয়ে ছিরকোলাচ্ছে মানে কি আমি এমন একটা রাস্তা দিয়ে আসছি আর যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা কি ওয়ান ওয়ে ছিল এটা এখানে কি এই সেনিয়ালটা পাওয়ার পরে এই সেনিয়ালটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে কি ওয়ান ওয়ে যে রাস্তাটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো এখন কি হইতে পারে সামনের রাস্তাটা ডাবল ওয়ে হয়ে যেতে পারে ঠিক আছে সামনের রাস্তা ডাবল মানে সাইড থেকে গাড়ি আসবে আমি সাইড দিয়ে যাব ঠিক আছে তো এটা কি হয়ে যাবে এখন দপিও সেন্স হয়ে যাবে তো বলছে যে এই সিগন্যাল দেখার পরে ওয়ান ওয়ে যে রাস্তা যেটা ছিল সেটা তের মিনারে হয়ে গেছে শেষ হয়ে গেছে এই জন্য কুইশটা বেরো আশা করি ক্লিয়ার